একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার তিনি যে দৌড়ঝাঁপ করলেন, এই দৌড়ের স্মৃতি যদি কেউ মনে না নিতে পারে তার হস করাই উচিত না। আমাদের মা হাজেরা কি কষ্ট করে সেদিন একটু পানির জন্য, কাবার পবিত্রতাকে অস্বীকার করেছিল আব্রাহাম, সে ধ্বংস হয়েছে, তোমরা করলে তোমার ধ্বংস হইব। পৃথিবীতে এমন কোনো গৃহ নাই, এমন কোনো হোয়াইট হাউস আর ইয়েলো হাউস নাই, এমন কোনো বঙ্গভবন নাই যে কাবাগের চাইতে পবিত্র। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين سورة آل عمران 96-97 آيات جابوت الحمد والصلاة لله رب العالمين الجنة এবং যাবতীয় দরুদ ও সালাতের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। গতকাল বাংলাদেশের জিলহজের চাঁদ উঠেছে, আজকে পহেলা জিলহজ। সেই হিসাবে আগামী জুমার দিন হজ হবে, যেটা আমাদের জন্য আরাফার সিয়ামের দিন। শুক্রবার হলেও সিয়াম রাখা যাবে, তার সঙ্গে একটা যোগ করে রাখলে আরও ভালো হয়, অর্থাৎ ঈদুল আজহা যেহেতু আমাদের দেশে হবে রবিবার, সেহেতু সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে শুক্রবার শনিবার দুদিন সিয়াম রাখা। গত জুমে আপনারা শুনেছেন যে ঈদুল মানে জিলহজ মাসের প্রথম দশকটাই হলো নেকির মাস। সিয়াম একটা জায়গায় যদি দুটা জায়গায় তিনটা চারটে রাখেন নাকি বেশি পাবেন। এমনিতেই সোমবারে বৃহস্পতিবারে আমরা সিয়াম রাখি, তার সঙ্গে যোগ হয়ে যদি শুক্রবার শনিবার চলে যায় তা আরও তো ভালো হবে। অতএব জিলহজ মাসের গুরুত্ব, হজের গুরুত্বের উপরেই আজকের আলোচনা হবে। আমাদের হজ উমরা বইয়ের মধ্যে প্রথম দিকেই আমরা এগুলো এক জায়গায় যোগ করে দিয়েছি যাতে পাঠকের পক্ষে সুবিধা হয়। আল্লাহ পাক বলছেন ইন্ন আউওয়াল বাইতিন উযিয়া লিন-নাসি বিমাক্কাতা মুবারাকান ফীহি মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই দুটি আয়াতের মধ্যে ছটা বিষয় বলা হয়েছে। নিশ্চয় প্রথম গৃহ যা
নির্ধারিত করা হয়েছে মানব জাতির জন্য বাক্কা, বাক্কাতে যা পবিত্র। হুদাল্লিল আলামিন মানব জাতির জন্য পথনির্দেশ অর্থাৎ পথ নির্দেশক। ফিহে আয়াতিন বা ইনাতিন মকাম ইব্রাহিম, এর মধ্যে আল্লাহ পাকের বহু নিদর্শন রয়েছে, বিশেষ করে মকাম ইব্রাহিম। ওমান দাখালু কানা আমিনা, যে ব্যক্তি কাবা গৃহে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি সেই পর্যন্ত পৌঁছতে সক্ষম তার উপরে আল্লাহর এই গৃহে হজ করা ফরজ করা হলো। ওমান কাফারা, যে ব্যক্তি এই ফরজকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহ গনিয়্যুন আনিল আলামিন, আল্লাহ বিশ্ববাসীর থেকে বেপরোয়া, অর্থাৎ সে কাফের হয়ে যাবে, সে কাফের হয়ে গেলেও আল্লাহ কিছু যায় আসে না। এই ছয়টি বিষয়কে আসুন আমরা আলোচনা করি। কাবা গৃহ কে প্রথম তৈরি করেছিলেন এ বিষয়ে অনেক আলোচনা আছে। হাফেজ ইবনে কাসির একেবারে তো আদম আলাইহিসসালাম থেকে শুরু করেছেন, তো সেই ইতিহাস আমরা ইতিহাসে দেখা যায় না যে আদম আলাইহিসসালাম সে কাবা গৃহটা কোথায় ছিল। আবুল আম্বিয়া নবীগণের পিতা অর্থাৎ 124,000 নবী রসুলের মধ্যে প্রথম 8-10 জন বাদ দিলে সমস্ত নবীর পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিসসালাম। তিনি এবং তার বড় ছেলে ইসমাইল দুজনে মিলে কাবা গৃহ নির্মাণ করেছিলেন। কোথায় নির্মাণ করতে হবে এটা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, এইখানে করো, পরে আসছে। সেজন্য এটাকে বলা হয়েছে আউ্বালা বায়ত, প্রথম ইবাদত গৃহ। ওদি আলিল্লাস, যা ভিত্তি স্থাপন করা হয়, যেটাকে তৈরি করা হয়, নির্ধারিত করা হয় লিন্নাস, মানব জাতির জন্য। শুধু মুসলমান না, যত মানুষ আছে সবার জন্য কাবা গৃহ হচ্ছে একমাত্র হারাম, মুবারক, পবিত্র, বরকতমণ্ডিত স্থান। হুদাল্লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ নির্দেশক। আউ্বালা বায়ত অর্থাৎ এর আগে পৃথিবীতে কোনো ইবাদত গৃহ ছিল না। মুসলমানদের 70রাও একথা বলে নাই যে আমাদেরটা তার আগে ছিল, কেউ বলেনি। এই চ্যালেঞ্জ ইহুদিরাও করে নাই, নাসারারাও করে নাই, হিন্দুরাও করে নাই, খ্রিস্টান কেউ করে নাই। আর হুদাল্লিল আলামিন কেন? মানব জাতির জন্য, জগৎবাসীর জন্য পথ প্রদর্শক। তার কারণ হচ্ছে পৃথিবীর মধ্যস্থল বা নাভিস্থল হচ্ছে কাবা গৃহ। এর ঠিক উপরে সমান্তরালে আসমানে রয়েছে বায়তুল মামুর, যেখানে প্রতিদিন 70,000 ফেরেশতা জিয়ারত করে। একবার জিয়ারত করলে 70 বছরের মধ্যে আরশা জিয়ারত করার সুযোগ পায়, এত ফেরেশতা সেখানে অলরেডি সবসময় জিয়ারত করে। ঠিক তার বরাবর হচ্ছে কাবা গৃহ, আর সমস্ত পৃথিবীর ঠিক মাঝখানে নামস্থল হচ্ছে মক্কা। বর্তমানে ইংরেজরা গায়ের জোরে গ্রিনিজ মান্স নির্ধারণ করেছেন, তাদের রাত 12টার সময় সকাল হয়, 12:01 তোপ ধ্বনি হয়, খেয়াল করে দেখছেন? 12:01 সব যায় ওই পূজা করতে যায় শহীদ মিনারে, ওদের সকাল হয় 12:01। যুক্তির বিরুদ্ধে, জ্ঞানের বিরুদ্ধে সব কিছুই চলছে, অথচ যুক্তির নামেই চলছে। বর্তমান যুগ হলো জ্ঞান বিজ্ঞানের যুগ দাবি করা হয়। জ্ঞান বিজ্ঞানকে বলে যার বড়ার সময় বাংলাদেশে চাঁদ ওঠে, সূর্য ওঠে, কোনো পাগলও বলে, ওরা বলল হয়ে গেল। বাংলাদেশের মুসলমান নেতারা রাত্রে ঘুমটুম বাচ্চা দিয়ে চলে গেল সেখানে পোল দিতে। আবার ফজরের আজান হচ্ছে কিন্তু সূর্য ওঠার পরে, আর আমরা ইফতার করছি সূর্য ডোবার পরে, কিন্তু শহীদ মিনারে ফুল দিচ্ছি 12:01। এই যে
পরস্পরের বিপরীত ধর্মীয় আচরণ, কাজকাম, এর সবগুলো আমাদের জাতীয় জীবনের একটা হজবরল নীতির প্রমাণ ছাড়া কিছুই নয়। যাই হোক, এটা হল হুদাল্লিল্লা আলামিন। যদি কখনো মুসলমানদের হাতে ক্ষমতা আসে, গ্রিনিস মান পাল্টে যাবে, তখন কাবার মান আবার দুনিয়াতে চলে আসবে। কাবা ঘরে যখন সকাল হবে, ওটাকে ধরতে হবে আন্তর্জাতিক মান হিসাবে। গ্রিনিস মান গায়ের জোরে আসে, যুক্তির জোরে নাই। সি আয়াতুন বাইনাতুন মাকাম ইব্রাহিম, এর মধ্যে অনেক নিদর্শন রয়েছে, যেমন ইব্রাহিমের দাঁড়ানোর স্থান, যেখানে হাজি সাহেবরা হজের সময় তাদের ইমাম যে মক্কা ইব্রাহিমের পিছনে দাঁড়ান, ওইটাকে এখন ঘেরা আছে, গেলা কাঁচ দিয়ে ঘেরা, দেখা যায় দুটা পা। ওই পাটা কিন্তু আসলে ইব্রাহিমের পা না, কিন্তু পায়ের আকৃতি বানানো হয়েছে স্টিলের পা দিয়ে, দেখা যায় এখানে দুটো পা আছে। বোঝানো হয় যে এখানে ইব্রাহিম দাঁড়িয়েছিলেন কাবা গৃহ নির্মাণের সময়। প্রতীকী, শুধু বুঝিয়ে দেওয়ার জন্য, যখন ইমাম আসেন ইমামতি করার জন্য, তখনই টের পাওয়া যায় যে মকাম ইব্রাহিম পিছনে ইমাম দাঁড়িয়েছেন, চারিপাশে সব মুসল্লি ভরা। এই বিষয়টি প্রথম প্রস্তাব দিয়েছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ওমর ফারুকের প্রস্তাব মতে তিনটি মতান্তরের পাঁচটি বিষয় ইসলামে আল্লাহ পাক ফরজ করেছেন, বিশেষ করে এইটা বিদায় হজের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তওয়াফ করছিলেন, তখন ওমর ফারুক বলেছিলেন, হে আল্লাহ রসুল, এটা তো মকাম ইব্রাহিম, এর পিছনে যদি ইমাম দাঁড়াতো তাহলে সবাই এক হয়ে যেত। চারিদিকে কয়টা ইমাম দাঁড়াবে, একটা ইমাম তো থাকবে, কোথায় দাঁড়াবে, স্থান তো নির্ধারণ নাই। উনি প্রস্তাব দিলেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর স্থানকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো। মুসাল্লা অর্থ সালাতের স্থান, ইমাম ওখানে দাঁড়াবে। এরকমভাবে আরও কয়েকটা, যেমন নারীদের পর্দার বিষয়টা, এটা ওমর ফারুকের প্রস্তাব মতে হয়েছে, এরকম আরও অন্য আছে। তো এটা হচ্ছে একটা বড় নিদর্শন যে আমাদের পিতা ইব্রাহিমের ওখানে দাঁড়ানোর স্থান ছিল, এবং তার সাথে তার বড় ছেলে ইসমাইল দুজনে বাপ বেটা মিলে পাথর বহন করে এই কাবা নির্মাণ করেছিলেন। ইতিহাস আপনাকে স্মরণ করে দেওয়া হলো। এখানে গিয়েও ইহুদি খ্রিস্টানরা বদমাশি করে, বলে কি জানেন, যে ইসমাইল ছিল ছোটো ছেলে, ইসহাক ছিল বড় ছেলে, অথচ ইসমাইল 14 বছর ছোটো হলো ইসহাক, মা পৃথক। এসবগুলো গোলমাল মধ্যে ঢুকছে না, যেটা কোরআনে আছে ঠিক সেটি বলে যাচ্ছে। গেলে ওয়াইয়ার ফয় ইব্রাহিম আল কওয়াদা বিন আল বাইত ইসমাইল, পরিষ্কার ইসমাইলের নাম আসছে কোরআনে, অত এখান তো কোনো যুক্তি চলে না। অমন দাখালাও কানা আমিনান, 3 নম্বর, যে 4 নম্বর, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এই বিধানটা শুরু থেকে আজ পর্যন্ত সবাই মেনে চলে, এমনকি জাহেলি আরবের লোকেরাও পিতৃহন্তা যদি পালিয়ে গিয়ে কাবা ঘরে আশ্রয় নিত, তাকে ধরিয়ে নিয়ে মারত না, যে না ওটা আল্লাহর ঘরের স্থান, আল্লাহর ঘরে আশ্রয় নিয়েছে, তাকে আর মারা হবে না। এই সম্মানটা শুরু থেকে এ যাবৎ অব্যাহত আছে। আল্লাহ পাক যেন এই সম্মান কেমন পর্যন্ত অব্যাহত রাখেন, আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি। কারণ আজকাল যেভাবে মহাকাশের প্রতিযোগিতা চলছে পরাশক্তিদের, ওই আমেরিকায় বসে যদি বোমা ছড়ে কাবা ঘরে পর গিয়ে পড়তে পারে, যে অবস্থা আজকাল হয়েছে। ফেরেশতা যদি বাঁচায় তাহলে বাঁচবে, আর বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ পাকের ইচ্ছা হলে কাবা ঘরের গায়ে কেউ হাত দিতে পারবে না। কোরআন যেহেতু বলে দিয়েছে, এবং দাখালু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে, আশা করি আল্লাহ পাক কাবাকে নিরাপদ রাখবেন।
অলিল্লাহ আলান্নাসে হিজ্জুল বাইতে মানাস্তাতা ইলাইহি সাবিলা। পাঁচ নম্বর হলো মানুষের উপরে এই হজের এই ঘরের জিয়ারত করা, হজ করা ফরজ করা হলো মানাস্তাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তি এই পর্যন্ত পৌঁছতে পারে। আপনাকে নিজের টাকা নাই, অন্য কেউ যদি আপনাকে হজ করায় সেটা তো হলো, অন্যের বদলে হজ করা হচ্ছে না, এখন নিজের টাকা নেই, অন্য যেতে পারছেন না, তার অর্থ আছে ক্ষমতা নেই, তিনি টাকা দিলেন আর একজন চলে গেল। এক কথা হলো যার সেখানে যাওয়ার সক্ষমতা আছে, একটা হলো আর্থিক সক্ষমতা, একটা হলো স্বাস্থ্যগত সক্ষমতা। অনেকের অর্থ আছে স্বাস্থ্য নাই, অনেকের স্বাস্থ্য আছে অর্থ নাই। এক কথা শেষ, আপনি যদি যেতে সক্ষম হন তাহলে আপনার উপরে এটা ফরজ করা হলো, ধনী গরিব সকলের উপরে হজ ফরজ নয়। ওমান কাফারা ফাইনাল্লাহ গনিউল আনিল্লা আলামিন। ছ নম্বর, যে ব্যক্তি হজের এই ফরজ বিধানকে অস্বীকার করে আল্লাপাক তার থেকে মুখাপেক্ষীহীন অমুখাপেক্ষী, অর্থাৎ তুমি হজ করবে না কর আমার তা থেকে যায় আসে না, এটা হলো তীব্র ধিক্কার বাণী, অর্থাৎ সে কাফের হয়ে যাবে যদি কেউ অস্বীকার করে হজ ফরজ নয়, অস্বীকারী ব্যক্তি কাফের হয়ে যাবে। বাংলাদেশে এক মন্ত্রী অস্বীকার করেনি মনে পড়ে, দু তিন বছর আগের কথা, লাভ হয়েছে তার এই দুনিয়াতে সম্মান হারাইছে, মন্ত্রিত্বও গেছে, এক ঘরে বসে আছে, বুঝলি পুড়েও থাকে, বোধহয় ডাক্তার বলতে ওষুধ দেবে না, বলে খেলা মর এমনি, তুই আল্লাহর বিধানকে অস্বীকার করালো, নামটা তো বিরাট লম্বা ইসলামী নাম, লাভ কি? আল্লাহর কোনো ফরজিয়াতকে যে ব্যক্তি অস্বীকার করবে আল্লাহ তাকে এমনভাবে মারবে সে কিন্তু টের পাবে না, কিন্তু মাত্রাকে খেতেই হবে। আল্লাহ বলছেন আমি তাকে অবকাশ দিই, যে কত দূর সে বাড়তে পারে, আমি তাকে ঢিল দিই, দেখি কদৃশ্য বাড়তে পারে, অথবা যেন আমি ধরি, ইন্না কায়দি আমার ধরাটা মতিন খুবই মজবুত হয়, সেখান থেকে সে ফসকাতে পারবে না। ফলে যারাই আল্লাহ কোনো বিধান নিয়ে বিপরীত ধর্মী অবস্থান গ্রহণ করেছে, ইতিহাস সাক্ষ্য দেয় তারা কেউই বাঁচতে পারেনি, আগাইতে পারেনি। ইয়ামানের তৎকালীন সময়ের শাসক আবরাহার গল্প আপনারা সবাই জানেন, আবরাহা নিজে একটা বড় কাবাগৃহ বানাইল, মক্কার কাবাগৃহ তো পাথরে তৈরি, তো তেমন কোনো কাজ কাম কিছু নাই হতে, ও বললো মানুষ মক্কায় যায় কেন? সকলে বললো ওটা ইবাদত গৃহ সেজন্য যায়, তা আমি তার চাইতে বড় ইবাদত গৃহ এখানে বানাবো, সোনা টোনা দিয়ে যত রকম সৌন্দর্য করা সম্ভব সব করল, কিন্তু লোক আসে না, লোক চলে যায় সব মক্কায়, এর মধ্যে কে দুষ্টুমি করে ওখানে পায়খানা করে দিয়ে চলে গেছে, এই তো গেল খেপে, বলে কাবা করে ভেঙে গুঁড়ো করে দেবো, কাবা ভাঙতে গেছিলো কাছাকাছি গিয়ে ওয়াদি মুহাসসির নামক স্থানে গিয়ে ওর যে হস্তি মাহমুদ, হস্তি বাহিনীর লিডার ছিল, বড় হস্তি, তার নাম ছিল মাহমুদ, ওখানে গিয়ে বসে পড়ল, এত পিটায় সামনে জানা উল্টা ফেরে, যত ঠেলে সামনে যাও ও তত উল্টা ফেরে, প্রশিক্ষণপ্রাপ্ত হস্তির এই আচরণ দেখে আবরা হতভম্ব হয়ে গেল, যে হস্তি সারা জীবন ওর আনুগত্য করেছে আর আজকে তাকে সামনে যেতে বলছে সে পিছনে আসছে, ব্যাপারটা কি? অদৃশ্য বন্ধন, হস্তি এমন কিছু দেখছে ও সাহসে কুলাচ্ছে না, যা আব্রাহা দেখতে পায়নি তা হস্তি দেখতে পেয়েছে, কোনো মতে যা সম্ভব হলো না, তখন হস্তি উল্টা ফিরতে শুরু করলো, ওদিকে আল্লাহর পক্ষ থেকে ছোট্ট ছোট কাঁকড়ের নিয়ে পাখির ঝাঁক এসে পড়লো, এই পাখির ঠোঁট দিয়ে এবং পাখির পায়ের নলা দিয়ে যে ছোট্ট ছোট্ট কঙ্কর যার মাথায় পড়েছে শেষ, বোমার চাইতে কাজ করেছে, 60,000 হস্তি বাহিনী, 60,000 বাহিনী বিশাল বাহিনী, কে কোথায় মরে পড়ে থাকলে কোনো ঠিক ঠিকানা নেই। তো নেতা আবরাহা কোনো মতে ইয়ামন পৌঁছল, পৌঁছানোর পরপরই সবার সামনে সে মরল,
তারা দেখলো যে নেতা মূল্য। এই জন্য আল্লাহ পাক হায়াত লম্বা গতি তুই যা, তো রাজধানীকে পৌঁছাস সেখানে সবার সামনে তুই মর, ভাবিস না যে ওখানে গেলে তুই বেঁচে যাবি, মরছে। এই উপলক্ষে আপনারা সবাই জানেন সূরা ফিল নাজিল হয়, আলম তর পড়েন সবাই, আলম তর কাইফা ফাআলা রব্বুকা বি আসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসাল আলাইহিম ত্বায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে তিনি পাখি নাজিল করেছিলেন, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট্ট ছোট্ট পাথর তার নিক্ষেপ করেছিল, ফাজআলাহুম কাআসফিন মাকুল, অতঃপর আল্লাহ তাদেরকে ভস্মিত তৃণখণ্ডের মতো করে ফেলে দিল, একেবারে ভুষিত ছাপ হয়ে যায়, এই 60,000 সেনাবাহিনী সব একদম শেষ। কেন হলো? ওই দিন আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, উনি তো তখন মক্কার মতোয়াল্লি, সবাই তো শিরক করে, কবর মূর্তি পূজা করে, উনি নেতাদের ডাকলেন, দেখো আল্লাহর গজব নাজিল হচ্ছে, পাখি দেখা যাচ্ছে আসমানে, এ খুব অশুভ লক্ষণ, যদি বাঁচতে চাও তাহলে এখনই আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করো, এইসব মূর্তিদের কোনো ক্ষমতা নাই। সবাই তার কথা মেনে নিল, সবাই কান্নাকাটি শুরু করলো। উনি নিজে যে প্রার্থনা করেছিলেন তো শ্রী ইবনে জারিরে সে ভাষাটা এত চমৎকারভাবে আছে, ইয়া রব্বে লা আরজু লাহুম সিওয়াকা, ইয়া রব্বে ফামনা মিনহুম হিমাকা, ইন্না আদুবাল বাইতি মান আদাকা, ইমনাহুম আন ইউখারিবু কিরাকা। কি চমৎকার প্রার্থনা, ইয়া রব্বে, ইয়া লাত মানাত জানাইয়ার, ইয়া রব্বে, এ আমার প্রতিপালক, আরজু লা আরজু লাহুম সেওয়াকা, এ শত্রু বাহিনীর অর্থাৎ আব্রাহার যে বাহিনী আসছে, খবর তিনি পেলেন, আমরা ডেকেছিলেন মক্কার নেতাদেরকে যে আমরা এসছি তোমাদের কাবাগরে ধ্বংস করবো, তোমরা সরে যাও, বিনিময় তোমরা, তখন আব্দুল মুত্তালিব বলছেন কাবাগরে ধ্বংস করার রাখা দায়িত্ব আমার না, দায়িত্ব আল্লাহর, এটা আল্লাহর ঘর, কোনো মানুষকে ক্ষতি করতে পারবে না। তা তোমার সৈন্যরা আমার যে 200 উট লুট করে নিয়ে এসছে, উটগুলো আমাকে ফেরত দাও। তখন আব্রাহা বলেছিলেন, ভেবেছিলাম আপনি মক্কার অত্যন্ত সম্মানিত নেতা, তা আমি দেখছি আপনি স্রেফ একজন দুনিয়াদার নেতা, আপনার উটের কথা আমাকে বলছেন, আল্লাহর ঘর কাবাগিরও যাতে আমি না ভাঙি সে বিষয়ে আপনি কিছুই তো বললেন না। মানে দার্থিন্দ্র জবাব দিলেন, হে আব্রাহা শুনে রাখো, কাবাগিরের মালিক আমি নই, উটের মালিক আমি, কাবাগিরের মালিক আল্লাহ, তিনি ইচ্ছা করলে রাখবেন, ইচ্ছা করলে ভাঙবেন, ও দায়িত্ব আমি আল্লাহকে ছেড়ে দিয়েছি। এই তারপর থেকে খেলা শুরু হয়ে গেল, ওই মাহমুদকে এত বছর আগাও আর আগায় না, হস্তি বাহিনী আগায় নি, অবলা জীব হলেও সে আল্লাহর অধীনে থাকে, আপনার অধীনে অতক্ষণ থাকবে যতক্ষণ আল্লাহর হুকুম থাকবে। এবার উনি ফিরে গিয়ে বললেন, দেখো আবরা বাহিনী আসছে, আল্লাহর এই গজব থেকে বাঁচানোর জন্য একটাই পথ, তোমরা এখন আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ গৃহ যেন বেঁচে যায়। তখন সবাই প্রার্থনা করা শুরু করলেন, ওনার প্রার্থনা ছিল এইটা যেটা আপনাকে একটু আগে শোনালাম, উনি এইভাবে কেঁদেছিলেন সেদিন, সঙ্গে সঙ্গে পাখি নাজিল হয়ে গেল, আল্লাহ ফেরেশতারা আজও মরেনি, আজও যদি বাংলার জমিনে লাখো মানুষের মধ্যে ওরকম একটা আব্দুল মুত্তালিবের থেকে আল্লাহর কাছে কান্নাকাটি করে, ইনশাল্লাহ আল্লাহর পবিত্র জমিন বেঁচে থাকবে, কাবাগিরে গায়ে হাত দিতে পারবে না ইনশাল্লাহ। ওইটাকে বলে ওয়াদি মুহাসসির, যেখান থেকে ফিরে গেল গজবের স্থান, হজের সময় মুজদালিফাতে যখন মিনায় যায় আমাদের হাজি সাহেবরা, ওখানে একটু দ্রুত হাঁটতে হয়, আল্লাহ রসুল বলছিলেন যে এইখানে গজব অর্থাৎ মাহুদ ওর কি মাহমুদ যেকে বলে হস্তি বাহিনীর বড়ো হাতিটা এখান থেকে ব্যাক করেছিল, আর আবরা বাহিনী করে এখানে পাখির গজব নাজিল হয়েছিল, হাজার হাজার সৈন্য মরেছিল, এটা গজবের স্থান, এটা তোমার দ্রুত পার হয়ে যাও, ওটাকে বলে অদি মহাসের, এটা মিনা এবং আপনার মুজদালিফার মাঝামাঝি স্থানে। সেই জন্য
আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি হজের ফরজিয়াতকে অস্বীকার করবে, ফাইনাল্লাহ গনিউর আলামিন, আল্লাহ তার থেকে অভাব মুক্ত। তুমি ফরজ মনে করো বা না পড়ো, জাহান্নামে যাও, কেউ কিছু যায় আসে না। ঠিক যেমন কাবার পবিত্রতাকে অস্বীকার করেছিল আব্রাহাম, সে ধ্বংস হয়েছে, তোমরা করলে তোমার ধ্বংস হইব। পৃথিবীতে এমন কোনো গৃহ নাই, এমন কোনো হোয়াইট হাউস আর ইউলো হাউস নাই, এমন কোনো বঙ্গভবন নাই যে কাবাগের চাইতে পবিত্র আছে, কোথাও নেই। আপনি সোনাদি বান্ধান গিয়া, সেদিনের আব্রাহা সোনাদি বাঁধানো কাবাগির ধ্বংস হয়েছে, এদিনের ওইরকম সোনার উপদে বাঁধানো গৃহ ধ্বংস হবে, কোনোদিন কাবাগিরের ওই ওই পাথরের তুলনীয় হতে পারবে না কশ্চিনকালেও। উপরের এই দুটি আয়াতে এই ছয়টা বিষয় বলা হলো। এক, এটল আউ্বাল বাইত, পৃথিবীর প্রথম ইবাদত গৃহ। দুই, এটল হুদাল্লিল আলামিন, জগৎবাসীর জন্য পথ প্রদর্শক, এটাই হচ্ছে নাভিস্থল পৃথিবীর। তিন, এখানে আছে মকাম ইব্রাহিম, ইব্রাহিমের পা রাখার স্থান অর্থাৎ সালাত আদায়ের স্থান, যেটা এখন আমাদের ইমাম সাহেবরা দাঁড়ান যেখানে। অমন দেখালো কান আমনা, চার নম্বরে যেখানে কাবা, যে ব্যক্তি কাবাগিরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। পাঁচ, এই গৃহ হজ করা মানব জাতির জন্য ফরজ। আলান্নাস লিল্লাহ আলান্নাস হিজ্জুল বাইত মিনাস্তাতা ইলাইহি সাবিলা, যারা সেখানে পৌঁছতে সক্ষম হয়। ছয়, ওমান কাফারা ফাইনাল গনিউন আল আলামিন, যে ব্যক্তি এই হজের ফরজিয়াতকে অস্বীকার করবে আল্লাহ তার থেকে অভাব মুক্ত, অর্থাৎ অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, এই অস্বীকার করা চলবে না। এবার আসেন মানব জাতির কর্তব্য কী। আল্লাহ তো হজ ফরজ করে দিয়েছেন, আমাদের কর্তব্য কী? আল্লাহ বলছেন ওয়াইজ বাওয়ানা লি ইব্রাহিম মাকান আল বাইত আল্লাহ তুশরিক বি শাইআ ওয়া তাহহির বাইতি আলি ত্বাইফিনা ওয়াল ক্বাইমিনা আর রুকআস সুজুদ। যখন আমরা ইব্রাহিমের জন্য বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিলাম, উনি জানতেন না যে কোথায় করব, এই জন্য এটা করে দিলাম আল্লাহ তুশরিকা বি শাইআ, তুমি যেন আমার সঙ্গে কাউকে শিরক করো না। ইব্রাহিম তো করবেই না, আমাদেরকে বলা হচ্ছে মানুষ যেন শিরক না করে, অর্থাৎ কাবাগৃহ নির্মিত হয়েছে তৌহিদের কেন্দ্র হিসেবে, শিরকের কেন্দ্র হিসেবে নয়। দুই, তাহের বাইতে কয়ফিনা লকয়মিনা ওয়া রুকআ সুজুদ, তুমি আমার এই গৃহকে পবিত্র রাখবে তওয়াফকারীদের জন্য, সালাত আদায়কারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। বোঝা গেল এই গৃহ সিরেফ ইবাদতের কেন্দ্র, এটা কারো দলীয় রাজনীতির কেন্দ্র নয়, সবাই সমান। বলল হচ্ছে ওয়াজজান ফিন্নাস ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজজান ফিন্নাস, হে ইব্রাহিম, তুই মানব জাতির মধ্যে ঘোষণা দিয়ে দাও, ইয়াতুক রিজালান, যারা আসবে যেন তারা যেন আসে তোমার কাছে পায়ে হেঁটে, ওয়ালা কুল্লি জামেরিন, পথশ্রান্ত কৃষকায় উঠে চড়ে, ইয়াতিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্তের পথ অতিক্রম করে। বোঝা গেল শুধু মক্কার লোকদের জন্য কাবাগৃহ তৈরি করা হয়নি, পৃথিবীর দূর দূরান্তে যারা বসবাস করে সবাই এখানে আসবে। সুরা হজ 26-27 আয়াত, এখানে মধ্যে এই দুটো আয়াতে তিনটি বিষয় বলা হলো। এক নম্বর, তুমি আল্লাহ পাক নিজে স্থানটা নির্ধারণ করে দিয়েছেন। দুই নম্বর, এখানে শিরিক করা যাবে না। তিন নম্বর, এটা সিরাত তৌহিদের মর্মকেন্দ্র, এখানে সালাত ইবাদতের স্থান। আর চার নম্বর, আসবে এখানে সারা পৃথিবীর সর্বত্র লোক। তো শ্রী মেঘাশ্রী সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন যে ইব্রাহিমের পরে যেন এই আদেশ নাজির হলো, মানুষ তো কেউ নাই, আল্লাহ বলছে তুমি আজান ফিন্নাস, মানুষের কাছে ঘোষণা, তো মানুষ কোথায়, বাপ বেটা ছাত্রা তো মানুষই নাই। পুরন্ত পাহাড়ের উপরে উঠলেন, উঠে এইভাবে নির্দেশ জারি করলেন, হে মানব জাতি তোমরা এখানে আসো, এখানে হজ করো। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তার এই ঘোষণা ধ্বনি পৃথিবীর যত, পৃথিবীর যেখানে যে প্রান্তের লোকজন আছে
সবার কানে এ ধ্বনি পৌঁছিয়ে দেওয়া হলো আল্লাহর বিশেষ ব্যবস্থাপনায়, বলল আলহামদুলিল্লাহ। যদি তখনকার ইতিহাসে পৃথিবীতে বাংলাদেশ থেকে থাকে, হয়তো আমাদের দাদারা হয়তো বাণী শুনেছিল, হয়তো বা তারা হজ করেছিল, আমরা জানি না তো। আমরা আমাদের বিদ্যাবুদ্ধি আমাদের দাদা নানা নানি মামু এই পর্যন্ত পুঁজিবাটা, অন্তত আমি দেখেছি আমার মামু তিনবার হজ করেছেন, তিনবার জাহাজে গিয়েছেন, যাওয়ার সময় সবার কাছ থেকে কেন্দ্রে কেটে শেষ বিদায় নিতেন, এ যাচ্ছি আর আসবো না। আমার ভগ্নীপতি গেলেন, আমি নিজে তার পিছনে প্রায় 5 মাইল রাস্তা হেঁটে আসছি সমস্ত গ্রামবাসী সহ, যে এই যাচ্ছে আর ফিরবে না। তখন লোক হজ যেত ফিরবে না মনে করি, আর এখন তো হজ যাওয়ার মনে হচ্ছে এখন বেড়ানো কাজ, 5 ঘন্টা রাস্তা গেলাম অবস্থা এলাম, 5-6 দিনে হজ শেষ। তখনকার হজের একটা আলাদা বিষয় ছিল, অত্যন্ত কষ্টকর হজ। এখন যেটা আসছে অব্যাহত আবহাওয়াগত দিকটা, আপনারা জানেন যে মক্কা এবং মদিনায় এখন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ঘরে বসে দেখতে পাচ্ছেন, তাই না? তাও তো শুনলাম গতকালকে নাকি মক্কায় 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, মদিনা ছিল এর আগে নাকি 44 ডিগ্রি সেলসিয়াস, বা রাজশাহীতে এখন তো মাত্র 32 ডিগ্রি সেলসিয়াস। 32 সঙ্গে 10 যোগ করলে কত গরম সেখানে চিন্তা করতে পারেন। এর মধ্যে এই যে প্রায় 10 লক্ষ মানুষ সেখানে আছে, আলহামদুলিল্লাহ কারো মুখ দিয়ে কোনো কষ্টের খবর শোনা যায় না, সবাই খুশি। একটা ইমোশন, একটা ইগো, একটা আবেগ কাজ করছে যে আমরা আল্লাহর ঘরে এসেছি, আমরা আল্লাহর মেহমান, জয়ীফুর রহমান। এখান থেকে বেরিয়ে গেলে আমরা সবাই মানুষের মেহমান, কিন্তু যতক্ষণ আমরা আল্লাহর ঘরে আসছি, মক্কায় আসি, আল্লাহর বিধান পালন করছি, ততক্ষণ আমরা আল্লাহর মেহমান। অতএব আর তো কোনো চাই না, আল্লাহ গরম দেন সহ্য করব, ঠান্ডা দেন সহ্য করব, কষ্ট দেন সহ্য করব, কারণ আল্লাহর ঘরে এসছি আমরা, এসছে তো বড় পাওয়ার কিছু আছে। কাবা গৃহ কেজন আল্লাহ করলেন, আল্লাহ বলছেন জান আল্লাহুল কাআবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস, আল্লাহ কাবা গৃহকে হারাম হিসাবে পবিত্র হিসাবে নির্ধারণ করেছেন, কিয়ামান লিন্নাস অর্থাৎ সালাহান ও মাআশান লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবিকার জন্য। যেদিন ইব্রাহিম তার স্ত্রী হাজরাকে রেখে আসেন, তখন তো ইসমাইলের জন্ম হয়নি, ইসমাইল তো তোর মায়ের গর্ভে, আসার সময় কী বলেছিলেন, ইব্রাহিম আসার সময় কী বলেছিলেন মক্কা যখন রেখে আসেন স্ত্রী কন্যাকে, স্ত্রীকে রেখে আসেন হাজরাকে, তখন তিনি বলছিলেন গায়রাজি জারআইন ইন্দা বাইতকাল মুহাররম, আল্লাহ আমি আমার স্ত্রীকে রেখে গেলাম গায়রাজি জারআইন, যেখানে কোনো শস্যক্ষেত নাই, কোনো ফসল হয় না, ইন্দা বাইতকাল মুহাররম তোমার সম্মানিত গৃহের নিকটে, ফাজাল আফিদাত মিনান নাস, তুমি মানব জাতির মধ্যে কিছু অংশের অন্তরকে তাহবি এলাইহি তোমার গৃহের প্রতি আগ্রহী করে দাও, অর্জক হোম মিনাল সামারত, এবং তুমি তাদেরকে তোমার ফল ফলারে দিয়ে রুজি দান করো, রব্বানা লিয়ুকিমাস সালাহ, যাতে আমার এই স্ত্রী এবং সন্তান যে আসবে সেজন্য এখানে সালাত আদায় করতে পারে, লিয়ুকিমাস সালাহ, রব্বানা লিয়ুকিমাস সালাহ ওয়া লাআল্লাহুম ইয়াশকুরুন, এবং যেন তারা তোমার শুকরিয়া আদায় করে। এই যে দোয়া উনি করে চলে গেছিলেন, উনি চলে যাচ্ছেন, স্ত্রী হাজারা পৃথিবী দৌড়াচ্ছে, আপনি আমাদেরকে এভাবে ফেলে যাচ্ছেন কেন, এক থলে খেজুর আর এক মশক পানি দিয়ে এ কতক্ষণ চলবে, ইব্রাহিম কোনো জবাব দিচ্ছেন না। তখন স্ত্রী হাজারা তো নেককার স্ত্রী, বুঝতে পারছেন নিশ্চয় আল্লাহর হুকুম চলবেন, যে কাজ করতে পারেন না, আপনি কি আল্লাহর হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন, উনি ইঙ্গিতে বললেন হ্যাঁ। তখন ইমান তৃপ্ত হাজরা বলে উঠছিলেন আল্লাহ কোশ্চিন করলো আল্লাহ তাহলে আমাকে ধ্বংস করতে পারেন না, কি ইমানি তেজ। বুখারী শরীফ 3364 নম্বর হাদিস পড়ে দেখেন, বিশাল লম্বা কাহিনী সেখানে আছে। ক্ষুধার্ত হাজরা
দুগ্ধবর্ষ বাচ্চাকে বাঁচাবেন কী করে? তিনি একবার সাফা পাহাড়ে উঠছেন, সেখান থেকে আবার মারোয়া পাহাড় পর্যন্ত দৌড়াচ্ছেন। এখনকার সাফা পড়ার সঙ্গে এই কল্পনা করলে হবে না, তখন তো কোনো সাউনি ছিল না, কোনো অবকাঠামো ছিল না, কোনো এসি ছিল না, কোনো লাইট ছিল না, প্রচুর দাবদাহের মধ্যে একবার ওঠেন সাফার মাথায়, একবার ওঠেন নরার মাথায়। যদি কোনো কাফেলা দেখা যায়, যদি কোনো ব্যবসায়ী এদিক থেকে যাতায়াত করার পথে দেখতে পাই, যদি কোনো মানুষ পাওয়া যায় কিনা, এই বারবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার তিনি যে দৌড়ঝাঁপ করলেন, এই দৌড়ের স্মৃতি যদি কেউ মনে না নিতে পারে তার হস করাই উচিত না। এই গভীর স্মৃতির মনে ধারণ করুন আর ভাবুন, আমাদের মা হাজারা কী কষ্ট করে সেদিন একটু পানির জন্য। আল্লাহর রহমত নাজিল হয়ে গেল। বনু জুরহুম ব্যবসায়ী কাফেলা এমন থেকে তারা যাচ্ছিল, হঠাৎ কোত্থেকে আসমানে কাক দেখা গেল। ওরা জানে যেখানে পাখি দেখা যাবে নিশ্চয়ই সেখানে পানি আছে। তখন ওই ব্যবসায়ী কাফেলা কাক দেখে এগিয়ে আসলো পাহাড়ের দিকে, দেখা যায় সেখানে একজন মহিলা। চল মা, আমরা কি একটু আপনার এখান থেকে পানি পান করতে পারি? হাজিরা জানি না যে ওখানে পানির খবর আছে। হঠাৎ জিবরিল ফেরেশতার শব্দ উনি পেলেন, অদৃশ্য শব্দ। কী ব্যাপার, কিসের আওয়াজ এটা? ফিরে গেলেন, দেখলেন ছোট্ট দুগ্ধপোষ্য ইসমাইলের পা দিয়ে পানি উঠছে, ফুটবলকে পানি উঠছে। পানি ছিল কোথায়? সেই পানি জমজম পানি, অলৌকিক পানি, আজ পর্যন্ত প্রতিদিন হাজার হাজার গ্যালন পানি উঠানো হচ্ছে, জমজম পানি কিন্তু কমও না বাড়েও না। বলুন সুবহানাল্লাহ। এবং অন্য সমস্ত পানি নষ্ট হয়, জমজম পানি আজকে সাড়ে চার হাজার বছরের মধ্যে পানি নষ্ট হয়নি, সবসময় একই রকম। জার্মান পণ্ডিতরা গিয়ে এই পানির বহু রিসার্চ করেছে, তারা বাধ্য হয়ে বলেছে এটা অলৌকিক পানি, পৃথিবীর কোনো পানির সঙ্গে এই পানির তুলনা হবে না। এই পানি এসেছে শুধুমাত্র মা হাজরার কাতর কণ্ঠের কারণে। আমার বাচ্চা তো মরে গেল, পানি পাবো কোথায়? মায়ের দোয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর রহমত, জিবরিলের আগমন, পানির প্রস্রবণ, ওদিকে উপরে পাখির আগমন, তাই দেখে ব্যবসায়ী কাফেলা বনু জুরহুমের আগমন। তাদের সেখানে উনি অনুমতি দিলেন, হ্যাঁ তোমরা এখানে আসতে পারো, পানি নিতে পারো, তো এখানে তোমাদেরকে আবাদ করতে হবে, এখানে বসবাস করতে হবে, আমি একা কোথায় থাকবো? তারা রাজি হলো, তারা সেখানে বসবাস করলো, যেটাকে বলা হচ্ছে মক্কা। এই বনু জুরহুমে পরবর্তীতে ইসমাইলের বিবাহ হলো। সেই বিবাহের বংশধারা অনুযায়ী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় জন্মগ্রহণ করলেন। এটা হলো ইতিহাস, বুঝতে পারছেন? অত সহজ না, হজ করতে গেলে এগুলো ইতিহাস আপনার জানতে হবে, এটাও মনে রাখবেন। এরপরে আসেন, আল্লাহাক সবসময় এটাকে বলেছেন কে আমার লিন্নাস কল্যাণ, অর্থাৎ আপনি হজ করতে যাবেন কিন্তু ব্যবসাও করতে পারেন, শুধু ইবাদতকে বাড়ি চলে আসবেন না। বনু জুরহুম ব্যবসায়ী কাফেলা না, যদি এখানে ব্যবসা না থাকে তাহলে এই মানুষগুলো খাবে কি? কারণ ওখানে তো কোনো শস্য হয় না, ধান হয় না, গম হয় না, পটল হয় না, তরকারি হয় না, কিছুই হয় না। গায়রা জি জারইন, শস্যবিহীন একটা শূন্য স্থান। অথচ ইব্রাহিমের সেই দোয়ার বরকতে সেখানে কোনোই খাওয়ার অভাব নাই, এমনকি আপনার নদপাড়ার কলমি লতা পর্যন্ত ওখানে কিনতে পাওয়া যায়, বাংলাদেশে ইলিশ মাছ সেখানে দিব্য পাওয়া যায়। এমন কোনো খাদ্য নেই পৃথিবীতে, হালাল খাদ্য, যে মক্কার আশপাশে পাওয়া যায় না, সবই হাজির সাহেবরা ওখানে বসে খান, তাদের কোনো কিছুরই অভাব হয় না, শুধু ইব্রাহিমের একটু দোয়ার বরকতে। এজন্য বাপের দোয়া, মায়ের দোয়া যে কত গুরুত্বপূর্ণ, এটাতে একটা জাজ্জল্যের প্রমাণ। আল্লাহ বলছেন এটা হল মুক্ত গৃহ, অলিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, অর্থাৎ আতাকাহ মানে জবাবরা, এবং কর্তৃপক্ষ ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহাক এই গৃহকে ধ্বংসকারী সম্রাটদের হাত থেকে মুক্ত রেখেছেন, যেহেতু ওই যে আব্রাহা ঢুকতে পারেনি, আজও ইনশাআল্লাহ এই শত্রুদের বোমা কাবাঘরকে ভাঙতে পারবে না, ওই বোমাগুলো ফেরেশতা ধরে ধরে বাড়ি ফেলে দেবে ইনশাআল্লাহ। যদি সেদিন ধ্বংস হয়ে যেতে পারে, পাখির ঠোঁটের একটা ছোট্ট কাকরের মাধ্যমে আজকেও ধ্বংস হয়ে যাবে, টিকতে পারে। আল্লাহ বলছে আমি এটাকে করেছি আতিক, মুক্ত গৃহ, এটা কারো অধীনে, কোনো কাফের অধীনে থাকবে না। তিনি বলছেন এটা সবসময় মূর্তি মুক্ত থাকবে বা মিথ্যা হতে মুক্ত থাকবে,
ফাস্তানিবুর রিজসা মিনাল আওসান ফাস্তানিবু কওলা যুর সূরা হাস-তিরিশ আয়াত। অতএব তোমরা যাবতীয় মুক্তি থেকে মূর্তি থেকে দূরে থাকো এবং মিথ্যা কথা থেকে দূরে থাকো। কাবাগৃহে বা মাতাফে বসে কেউ মিথ্যা কথা বলতে পারে না, বললে ও শেষ হয়ে যাবে, কীভাবে আমাদের সে বলতে পারবে না। আরেকটা হলো, এটা হলো আল্লাহর সম্মানিত নিদর্শন, কয়টা? তিনটা। এক, যাকে আমরা মাসার হারাম বলি, এক হলো কাবাগৃহ, যাকে আল্লাহ সম্মানিত করেছেন তওয়াফের মাধ্যমে। দুই হলো আরাফা, যাকে আল্লাহ সম্মানিত করেছেন সেখানে অবস্থানের মাধ্যমে, পুরো একদিন থাকতে হয় সেখানে। তিন হলো মুজদালিফা, যাকে আল্লাহ সম্মানিত করেছেন রাত্রি যাপনের মাধ্যমে। হাজি সাহেবরা যাবেন মক্কা থেকে হেরাম বেঁধে 8 তারিখে চলে যাবেন ওনারা আরাফাতে, অর্থাৎ গত বৃহস্পতিবার ওনারা বেরোবেন, শুক্রবার ওখানে পৌঁছবেন, সারাদিন থাকবেন, সন্ধ্যার আগে বেরোনো যাবে না, সন্ধ্যার পরে তারা বেরোবেন মুজদালিফা যাওয়ার জন্য, সেখানে গিয়ে রাত্রি যাপন করবেন, এই তিন জায়গার তিনটা সম্মান বজায় করবেন। এইবারে তারা মুজদালিফা থেকে মিনায় চলে আসবেন, এখানে কুরবানি করবেন, সেখানে তারা কঙ্কর মারবেন, কঙ্কর মারাটা আল্লাহ আকবার বলবেন। আমরা এখানে ঈদুল আজহা করি, ওটা ওদের ঈদের মতো নেকি পাবে কঙ্কর মারার মাধ্যমে, প্রতিটি কঙ্কর মারা ঈদের মতো নেকি পাবে সেখানে। সেখানে এই হজ শেষ হয়ে গেলে মিনাতে পারে, এরপরে তফে বাজও করবে, মক্কা ফিরে আসবে। মক্কায় যেহেতু আল্লাহ রাসূল ওই রাতে ফিরে আসছেন, এজন্য সমস্ত বিদ্বানগণ ওই দিনে মক্কা ফিরে আসলে উত্তম বলেছেন। কিন্তু এখন যা ভিড়, ওই দিনে ফেরা মানে জান বেরিয়ে যাওয়ার লক্ষণ। আমরা ওই দিন ফিরতে যে বিবাদে যে পড়েছিলাম, সে আমাদের চার বাপটার অবস্থা কাহিল, ফিরে এসে আবার যেয়ে আবার আসে, এ তো যাতা ব্যাপার নাকি? তখন তো ছিল মানুষ জন নাই, এখন তো খুব কঠিন ব্যাপার। এজন্য ইচ্ছা করলে ওই একটু পরেও জিলহজ মাসের মধ্যেও আপনি যে কোনো দিন ফিরে আসতে পারেন। আসলে 11-12 পরে আরাফার ময়দান বা মিনার ময়দান ফাঁকা হয়ে যায়, আপনি তারপরে এসেও মক্কায় এসে তওয়াফ ইবাদত করতে পারেন ধীরে সুস্থে ঠান্ডাভাবে, কোনো সমস্যা নাই। এই তিনটা সম্মানিত নিদর্শনের কারণ কি? ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্ন দেখছিলেন কবে? 8 তারিখে, আমার তারবিয়া বলা হয়, বা 8 তারিখে কিন্তু আরাফার উদ্দেশ্যে বের হতে হয়। আর উনি পরের দিন নিশ্চিত হয়েছিলেন যে আমাকে সন্তান কোরবানি করতেই হবে, এজন্য কেবল আরাফা বলে তিনি ওখানে গিয়ে ওই আরাফার ময়দানে গিয়ে ও নিশ্চিত হয়েছিলেন যে না, আমার ছেলেকে কোরবানি করে লাগবে দ্বিতীয় দিনে। তারপরে উনি ছেলেকে কোরবানি করার জন্য মিনায় চলে গেলেন। এই তিন দিনের তিনটা কাজ হয়েছে না, এই জন্য এটাকে গুরুত্ব দেওয়া হয় বেশি। ওই ইব্রাহিমের স্মৃতি বিজড়িত এওমুত তারবিয়া, এওমু আরাফা, এওমু নাহার, সব ইব্রাহিমের স্মৃতি বিজড়িত। মুসলমানরা সেখানে যাবে, শুধু মুসলমান না, আল্লাহ বলতে সমস্ত মানব জাতির জন্য। আপনারা বলবেন তাহলে ইহুদিন আসরে যায় না কেন? ইহুদিন আসর দেশে বৈমাত্র হিংসা আছে, ইহুদিন আসরা সেখানে যায় না, কারণ ওটা ওদের ইচ্ছা ছিল যে শেষ নবী আসবে ইসহাকের বংশে, বনু ইসরায়েল হবে, শেষ নবী এসছে ইসমাইলের বংশে, অতএব ওখানে আমরা যাব না। হিংসা কাকে বলে দেখেন, এই হিংসা আজও চলছে। ওরা হজও করে না, এখানে কী করে না করে আল্লাহ বলে দেন, ওরা বসে আছে বাতিল আকসার বাক্যে বসে আছে, থাক সেখানে বলি। আচ্ছা, আল্লাহ বলছেন যালিক উমাই ইউআযযিম হুরুমাতিল্লাহি ফাহুয়া খায়রুন লাহু, এটাই হলো বিধান। অতএব যে ব্যক্তি আল্লাহর এই হারামের স্থানগুলিকে সম্মান দেখাবে, ফাহুয়া খায়রুন লাহু, এটা তার জন্য উত্তম হবে। সূরা হাস-তিরিশ আয়াত। চুল লোক কাটবেন না, গত সাথে বলছিলাম, গতকালকে পর্যন্ত কাটা শেষ। তো এখানে অনেক আলেম বলেন যে যিনি কোরবানি করবেন কেবল তিনি চুল লোক কাটবেন না, বাকিরা কাটবেন, এটা ঠিক না। কারণ আল্লাহ কুল্লে আহলে বাইতিন ফি কুল্লি আমিন উজিয়া, কোরবানি খেলে একটা ব্যক্তিই করে না, পরিবারের পক্ষ থেকে তিনি কোরবানি করেন, অতএব এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। ওখানে আরেকটা হাদিস রয়েছে, কোরবানি অক্ষম ব্যক্তিকে আল্লাহ রাসূল বলছেন যে গত জুমায় বলেছিলাম তুমি চুল নখ কাটো, এটাই তোমাদের তামামুল উজিয়া হবে। আর আমি কথা দিয়ে ঠিক হাজির এসছে, সিয়ামু এওয়ামে আরাফাতা আহতাসাবু আল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু, রাওয়াহু মুসলিম। আরাফাত দিনে যিনি সিয়াম রাখবেন, আমি আশা করি আল্লাহ পাক তার আগের বছরের এবং পরের বছরের দুই বছর গোনা মাফ করে দিবেন। অর্থাৎ আরাফাত দিনের সিয়ামটা আমাদের হয়ে যাচ্ছে কিন্তু শুক্রবারে আগামী, তো শুক্রবার শনিবার
বা বিশুদ্ধবার দ্বারা রাখেন, সিয়াম রাখেন, বিশুদ্ধবার শুক্রবার সিয়াম একটানা চলে যাবেন, একটানা রেখে দুটো রাখে ভালো, বেশি করুন, বেশি নেকি থাকবে। এর সঙ্গে স্বাস্থ্যগত বিষয়টাও রয়েছে, ঈদের আগের দিন যদি সিয়াম রাখেন পেটটা ভালো থাকবে না, ঈদের দিন তো ধমসে খাবেন নাক পর্যন্ত, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে হজের এই বিধান এবং হজের এই অন্তর্নিহিত তাৎপর্য, সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে মুসলিম উম্মার ঐক্য। আজকাল তো ঐক্য বিরোধিতায় সবাই চটপট, ঐক্যের কথা বললে মানুষের হুঁশ থাকে না, না ঐক্য করবো কেন, তাহলে আমার মাতবাড়ি থাকবে না, অথচ আপনাকে ঐক্য করতেই হবে। বিশ্ব মুসলিমের শক্তি সমর্থ নির্ভর করছে ঐক্যের উপরে, এই শক্তি যদি বাড়াতে চান ঐক্যবদ্ধ হন, জামাতবদ্ধ হন। আলাইকুম বিল জামাআ ওয়াইয়াকুম বিল ফুরকা, তোমাদের উপরে অপরিহার্য করা হয়েছে জামাতবদ্ধ জীবন এবং নিষিদ্ধ করা হয়েছে বিচ্ছিন্ন জীবন। মুসলমান আজকাল বিচ্ছিন্নতায় পরিচিত শুরু করে দিয়েছে, একটা মুসলিম উম্মা ওআইসি ভেঙে একটা ইসলামী খেলাফত ছিল না 1924 সালের তেসরা মার্চে ওসমানী খেলাফত ভেঙে এখন সারা বিশ্বে 57টা মুসলিম রাষ্ট্র হয়েছে, সবকটা দুর্বল। কেউ তাকিয়ে কেউ আমেরিকার গোলামি করে, কেউ রাশিয়ার গোলামি করে, কেউ ভারতের গোলামি করে, স্বাধীনভাবে নিজের কাছের ক্ষমতা কারোর নাই। 10 লক্ষ রোহিঙ্গা এসে ঢুকলে বাংলাদেশে, তাদেরকে শরীয়তার বাড়িতে পাঠিয়ে দেবে, এই ক্ষমতা আমাদের নাই, কারণ চারিপাশে কাফের দিয়ে ভর্তি। মুসলমানরা ঐক্যবদ্ধভাবে কোনো কথা বলতে পারছে না যে কেন অন্যায় করা হলে বাংলাদেশের উপরে, কেউ বলছে না, কারণ একজন সে একজন স্বার্থ জড়িত আছে। এই ঐক্যের মূল বিষয়টি আমাদের খেয়াল করা উচিত, হজের এত নেকি কেন, মুসলিম উম্মার ঐক্যের নিদর্শন হিসাবে। মুসলিম উম্মা ঘরে ঘরে সমাজে সমাজে সর্বোচ্চ ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে উঠতে পারে, ইনশাআল্লাহ তাদের শক্তি বৃদ্ধি পাবে, আল্লাহর নিকটে তাদের কদর বৃদ্ধি পাবে, ফজিলত বৃদ্ধি পাবে, ইহকালে পরকালে তাদের সমৃদ্ধি বা মঙ্গল অবশ্যই বৃদ্ধি পাবে আমরা আশা করি। হজের এই মূল বিষয়টি উপলব্ধি করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। যারা হজে গিয়েছেন তাদের জন্য আল্লাহ রসুল যে ওয়াদা করেছেন, হাদিসটা আবার শুনিয়ে দিই, আল হাজ্জুল মাবরুর লাইসালহু জাযাউন ইল্লা জান্নাহ, কবুল হজের কোনো জাযা নাই জান্নাত ব্যতীত। আল্লাপাক যেসব ভাইরা হজে গিয়েছেন, ভাই বোনেরা হজে গিয়েছেন, তাদের হজগুলিকে আল্লাপাক কবুল হজ হিসেবে গ্রহণ করে নিন। আল্লাহুম্মা আমিন। আকুল কৌলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون বন্যা আবার বেড়ে যাচ্ছে শুনছি, পুনরায় সিলেট সুনামগঞ্জ ডুবতে শুরু করেছে, গত এখন এক সপ্তাহ হয়নি, ডক্টর সাখাওয়াত আমাদের সুরাদর্শ জালালউদ্দিনের নেতৃত্বে নরসিংদীর ভাইরা সুনামগঞ্জে ত্রাণ বিতরণ করে এসেছেন, আবার আজকে পেপারে দেখছি পুনরায় সেখানে শুরু হয়েছে, সরকার দিচ্ছেন, সরকারের দেওয়াটা খুব ঢিলা আপনারা জানেন, যার জন্য এখানে রাজশাহীর পুলিশ প্রশাসন আমার পক্ষে সরাসরি এসেছিলেন,
তারা বলছে স্যার আপনাদের ত্রাণগুলো আমাদের মাধ্যমে বিতরণ করেন, তাহলে দ্রুত আমরা পৌঁছিয়ে দেবো। আমরা বললাম ভাই আমাদের যে সংগঠন আছে সেখানে, যাদের সংগঠন নেই তারা আপনাদের কাছে দেয়, তারা আর্মির কাছে দেয়, আপনাদের কাছে দেয়, কিন্তু আমাদের তো লোকেরা আছে যারা বন্য, তো তারাই তো আমাদের সংগঠনভুক্ত লোক, তো তারা যথাস্থানে পৌঁছে দেবে, আপনি চিন্তা করবেন না। তো বলেই ফেললো আপনাদের সংগঠন তো বিরাট, আমার ভাবছিলাম আপনি আমাদের কাছে দিলে এগুলো আমরাই করতে পারতাম। আর দেখ ধন্যবাদ আপনি এসছেন আমার এই পর্যন্ত। আমি আপনাদেরকে এটাও বলে দিচ্ছি, আজকে সকালে নেত্রকোনা ত্রাণ দিয়ে এসে পৌঁছলো, সকাল 5টার সময় রাজশাহীতে পৌঁছে গেল। নেত্রকোনা কলমাকান্দ এলাকায় ব্যবহারে ডুবি হয়েছে, বামভাষী লোকেরা ভাসতে সেখানে, সেখানেও আমাদের সংগঠনের পক্ষ থেকে কালকে ত্রাণ নিয়ে ডক্টর কাবিরুল ইসলাম এবং কেন্দ্রীয় দায়ী আব্দুল হামিদ বিন শামসুদ্দিন গিয়েছিলেন, ওনারা আজকে ওখানে ফিরে আসলেন, 3 দিন আগে তারা ওখানে গিয়েছিলেন। ত্রাণ বিতরণ চলছে, বন্যা ত্রাণ ফান্ডে আপনারা বিভিন্ন স্থান থেকে পয়সা পাঠান, আপনারা যারা পাঠাবেন সেটি আমরা পৌঁছাতে পারব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিপদের দিনে বন্যার্ত ভাইদের যথাযোগ্য সহযোগিতা করার তৌফিক দান করুন। আর বাড়িঘর করার বিষয়ে সরকার নিজে ওয়াদা করছে, করলে আর ভালো হবে, আমরা তো বাড়িঘর করে দিতে পারবো না, তবে কেউ একটা বাড়ি করতে 1-1.5 লাখ টাকা 2 লাখ টাকা খরচ হবে, সে করতে গেলে সব টাকা এখানেই চলে যাবে। এখন তো মানুষকে খাওয়াই বাঁচাতে হবে, তারপর তো ওগুলোর ব্যাপার। যাই হোক, সেটারও আমাদের প্ল্যান আছে, যদি আমরা টাকা পয়সা বেশি পাই তো আমরা আলহামদুলিল্লাহ কিছু ভালো ভালো বাড়ি করে দেওয়ার চিন্তা আছে, যদি টাকা পাই, নইলে তো পারবো না। আল্লাহ পাক আমাদের সবাইকে বন্যার তো ভাইদের সাধ্যমতো সহযোগিতা করার তৌফিক দান করুন। যারা ঔষধের দোকানদার যারা আছেন তাদেরকে বলবো আপনারা স্যালাইন বা অন্যান্য ঔষধপত্র যেগুলো লাগে ডায়রিয়া রোগীদের জন্য এগুলো পাঠান। গতকালকে আমাদের টিম গিয়েছিল এখানে কতগুলো লক্ষ্মীপুরে ঔষধের দোকানে, ওরা বেশ কিছু ওষুধ তারা দিয়েছেন, স্যালাইন দিয়েছেন, আমরা তাদের প্রতি শুকরিয়া জানাচ্ছি। তারা যে মুক্ত হস্তের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, এজন্য ওই সমস্ত দোকানদার ভাইদেরকে, ফার্মেসির ভাইদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ পাক তাদের উত্তম যাযা ইহকালে এবং পরকালে দান করুন।